নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো আগস্ট মাসের রাশিফল। রাশিফল বলার আগে আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে আগস্ট মাসে কোথায় কোন গ্রহ বসে আছে। আমরা সবাই জানি বৃহস্পতি এবং রাহু বসে আছে মেষ রাশিতে। আগস্ট মাসে রবি থাকবে সিংহ রাশিতে। রবি, বুধ, শুক্র, শুক্র বক্রী অবস্থায় থাকবে সিংহ রাশিতে এবং শুক্র বক্রী হয়ে 18 তারিখের পরে, আগস্ট 18 আগস্টের পরে চলে যাবে কর্কট রাশিতে। এবং কেতু আমরা সবাই জানি মেষ রাশিতে রয়েছে, শনি বক্রী হয়ে রয়েছে কুম্ভ রাশিতে। তো এই হলো মোটামুটিভাবে এবং ছক যে আগস্ট মাসের রাশিফল। তো এই আগস্ট মাসের রাশিফলে প্রথমেই আমরা দেখব মেষ রাশি। মেষ রাশিতে এমনিতেই একটা ডামাডোলের মধ্যে রয়েছে, শনির বক্রী হয়েছে, শনির দৃষ্টি পড়ছে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রচুর পরিমাণে উন্নতি দেখা দেবে এবং যারা উচ্চশিক্ষা করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রত্যেকেরই এই সময় একটা ভালো সুযোগ আসবে। হয়তো তোমরা বিদেশ যেতে পারো বা দেশের মধ্যে যে কোনো জায়গাটা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারো, বা যদি ভালো একটা জায়গায় এক্সাম দিয়েছো বা পরীক্ষা দেবে এই সময় ভালো পরীক্ষার মানে রেজাল্ট ভালো হবে। এবং যাদের বিবাহিত, যাদের বিয়ে হচ্ছিল না এতদিন, বিয়ের একটা সুযোগ আসবে। এবং শুক্রমঙ্গল যেহেতু সিংহ রাশিতেই বসে আছে, সেহেতু বলবো এই সময় বিয়ের কানেকশানের জন্য, বিয়ে হওয়ার আগে তো একটা রিলেশন হতে পারে, কানেকশান যে জোড়া লাগানো সেই এই এই সময় কিন্তু সুযোগ আসবে বিয়ের কানেকশান বা যে কোনো একটা রিলেশন শুরু করার একটা কানেকশান কিন্তু এই সময় শুরু হবে। এরপরে বলবো যারা নতুন জব করছো তাদের ক্ষেত্রে হঠাৎ করে এখন জবটা চেঞ্জ করো না, সেম জবে থাকো। জবে উন্নতি হবে তবে একটু লেট হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্ট এখনই প্রয়োজন নেই, ব্যবসার উন্নতি আছে তবে একটু লেট, একটু একটু দেরি হবে। প্রত্যেকের ক্ষেত্রেই বলবো স্বাস্থ্যটা সচেতন থাকো, স্বাস্থ্যর দিকে খেয়াল রাখো। এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রথমেই বলে রাখি, যেহেতু বৃহস্পতি এবং রাহু দ্বাদশে রয়েছে, বেশ কয়েক মাস ধরেই চলছে এবং এখনও বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে আগে খেয়াল দিতে হবে, অর্থনৈতিক দিকে আগে খেয়াল দিতে হবে এবং সাংসারিক দাম্পত্য জীবনের দিকেও খেয়াল দিতে হবে। কারণ দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে, হঠাৎ করে অর্থ খরচা হতে পারে এবং হসপিটালাইজ বা যে কোনো জায়গায় অর্থ ক্ষতি। সেই জন্য ব্যবসায় এখন কোথাও ইনভেস্টমেন্ট না করাই ভালো। এবারে ছাত্রছাত্রীদের জায়গাতে আসবো। ছাত্রছাত্রীরা ধরো যারা এই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যদি এক্সাম থাকে অবশ্যই যদি পরিশ্রম করো তাহলে রেজাল্ট ভালো হবে। এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে মানে চেষ্টা করছো তাদের ক্ষেত্রেও বলবো, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো, নতুন সুযোগ আসবে এবং সুযোগের সদ্ব্যবহারও তোমরা করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রেই, প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রেই বলবো অর্থনৈতিক দিকে একটু হয়তো প্রবলেম হতে পারে, একটু ধৈর্য ধরো, অবশ্যই সামনের দিন শুভ তোমরা পাবে। কিন্তু শরীরের দিকে প্রত্যেককেই নজর দিতে হবে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের একটা গুড টাইম চলছে, খুব শুভ সময় চলছে। শুভ সময়টাকে প্রত্যেককে কাজে লাগাতে হবে। নবমে রয়েছে শনি এবং একাদশে রয়েছে রবি বৃহস্পতি গুরু চণ্ডাল দোষ। এই জন্য কি হয়েছে, মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী আছো এই সময়, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছো তাদেরও উচ্চশিক্ষার একটা ভালো সুযোগ আসবে। চাকরি বাকরি ধরো পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরি বাকরির জন্য চেষ্টা করছো তাদেরও এই সময় চাকরি বাকরির সুযোগ আসবে। নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছো তাদের ক্ষেত্রেও নতুন ব্যবসা শুরু করতে পারো। প্রত্যেকটা জাতক জাতিকা স্টুডেন্ট লাইফ ছোট থেকে বড় প্রত্যেকেরই একটা গুড সময়, সময়টাকে প্রত্যেকে কাজে লাগাও, খুব পরিশ্রম করো। দ্বিতীয় হলো যারা ব্যবসা বাণিজ্য করছিলে তাদের যখন শনি অষ্টমে ছিল সেই সময়টা প্রচণ্ড খারাপ সময় গেছে, কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে নেক্সট টাইমের জন্য মানে নিজেকে গুছিয়ে নিতে হবে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য এখন যারা আরও মানে একটা করছো আর একটা নতুন কিছু শুরু করতে চাইছো তাদের ক্ষেত্রে তারা
নতুন ইনভেস্টমেন্ট এই সময়টাকে করতে পারো। এরপরে আসব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের, ছাত্রছাত্রীদের কথা বলছি, এই সময়টা যেহেতু ঢাইয়া চলছে সেহেতু দেখা যাবে অনেকের ক্ষেত্রে একটা অলসতা, যা মানে অলসতা এসে যাবে, আজ করবো না কাল পড়বো, আজ কোচিং যাব না আজ পড়াটা থাক, এরকমভাবে একটা ছাত্রছাত্রীদের মধ্যে অলসতা এসে যাবে। এই অলসতাটা কাটিয়ে যদি পরিশ্রমকে নিজের মধ্যে গ্রো করাতে পারো তাহলে দেখবে যে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। কারণ ঢাইয়া যখন চলে তখন একটা টাফ পিরিয়ড চলে, কিন্তু সেই টাফ পিরিয়ডেও নিজেকে কীভাবে বের করতে হয় সেটা একমাত্র পরিশ্রমই পারে। এই সময় যারা ব্যবসা করছেন নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। এবং চাকরি বাকরির ক্ষেত্রে যারা চাইছেন যে এখনই একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যাবেন বা ট্রান্সফার হবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন বা চাকরি ছাড়বেন, এইগুলো জায়গাগুলো একটু ভেবেচিন্তে করা ভালো। বিয়ের জন্য শুভ যোগাযোগ আসতে পারে, সেই যোগাযোগটাকে কাজে লাগাতে হবে, বিয়েও হতে পারে, কিন্তু একটু দেখে শুনে সবসময় বলবো ম্যারেজ ম্যাচিং করে নিজের চার্ট এবং যাকে বিয়ে করছো তার চার্ট অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপরেই করবে। কারণটা হলো একটা বিয়ে মানে দুটো ফ্যামিলি, দুটো ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, এবং একটা বিয়ে মানে প্রচুর টাকা খরচা, এবং একটা বিয়ে মানে পুরো লাইফ, দুজনের দুটো লাইফকে কেন্দ্র করে। সেই জন্যই বলি দুটো চার্টকে দেখে নেবে। আজকাল দেখা যায় প্রচুর ছেলে মেয়ে বিয়ের পরেও প্রচুর অবৈধ সম্পর্ক করছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করছে, যার জন্য সংসারে প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে। এই অবৈধ সম্পর্ক নিয়ে আমার আলাদা প্রোগ্রাম করা আছে, কোন গ্রহের জন্য এই অবৈধ সম্পর্ক হয় সেগুলো যদি তোমরা দেখে নিতে চাও তাহলে আমার ইউটিউবে ভিডিওটা গিয়ে তোমরা দেখে নিতে পারো, সেই লিঙ্কটা ওখানে আছে, দেখে নেবে কি কারণে অবৈধ সম্পর্ক হয় এবং অবৈধ সম্পর্ক থেকে কিভাবে বেরিয়ে আসবে। তাছাড়া অবৈধ সম্পর্ক ছাড়াও অনেকে দেখা যাচ্ছে গেছে যে অ্যাডজাস্টমেন্ট করে এক জায়গায় থাকতেই পারে না। তো সবসময় বলবো যে যাদের বিয়ের যোগাযোগ হচ্ছে এগুলোকে দেখে নেবে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের একটা গুড ভালো সময় এখন চলছে। এই সময়টাকে প্রত্যেকটা জাতক জাতিকার অবশ্যই কাজে লাগাতে হবে। যারা ছাত্রছাত্রী আছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, যারা হায়ার স্টাডিজ করছো বা যারা পড়াশোনার জায়গায় রয়েছো প্রত্যেকের ক্ষেত্রেই একটু চেষ্টা করো, সফলতা আসবেই। এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কথা বলছি, যারা ব্যবসা করছেন তারা নতুন ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন, এবং যারা চাকরি করছেন নতুন চাকরিও আসবে এবং জব সেক্টরও আপনারা চেঞ্জ করতে পারেন। তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যকে একটু দেখে নিয়ে করতে হবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ একটা টাফ টাইমের মধ্যে চলছে। এই টাফ টাইমটাকে একটু যদি কন্ট্রোল করতে পারে বা নিজেদেরকে যদি একটু চেপে চলতে পারে বা একটু ধৈর্য ধরতে পারে পরবর্তীকালে ভালো হবে। ছাত্রছাত্রীদের এই সময়, এমনি ছাত্রছাত্রীদের সময় ভালো যাচ্ছে, কিন্তু যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেরই দেখা যাচ্ছে এই সময় একটু খারাপ সময়টা যাচ্ছেই। সেই জন্য নতুন ইনভেস্টমেন্ট এখন না করাই ভালো। নতুন কোনো সিদ্ধান্ত চাকরির ক্ষেত্রে এখনই হঠাৎ করে জব চেঞ্জ করবেন না, শরীর স্বাস্থ্যকে একটু দেখে নেবেন। আমি সাধারণত এই যে রাশিফল বলি ট্রানজিট অনুযায়ী বলি। এবার এক একজনের পার্সোনাল চার্ট, ডেট অফ বার্থ, টাইম দিয়ে যে চার্টটা বেরোয় সেই চার্টটা যে দশা অন্তর্দশা থাকে, নবংশ থাকে, নবতারা থাকে, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই থাকে, সেগুলোর সঙ্গে অনেক সময় দেখা যায় যে আমি রাশিফলটা বলছি নিচ্ছে না, এই কারণ ওটা পার্সোনাল চার্ট, তার হয়তো দশা অন্তর্দশা প্রচণ্ড খারাপ যাচ্ছে, আমি ভালো বলছি তার কিছুতেই সে সেখান থেকে উঠতে পারছে না, তখন অবশ্যই কনসালটেশন প্রয়োজন। কনসালটেশনের জন্য নিচে স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারটাতে অবশ্যই কল করুন, চেম্বারে আসুন বা অনলাইন কনসালটেশন করে নিন, যাতে নিজে কোনোরকম বিপদের সম্মুখীন বা খারাপ টাইমের সম্মুখীনে না পড়েন এবং নিজেকে সবসময় এবং নিজের ফ্যামিলিকে সবসময় বাঁচিয়ে চলেন। যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কি দেখতে চাইছেন, কি কোন প্রবলেমে রয়েছে, সেই প্রবলেম থেকে কিভাবে উঠবেন সেই সলিউশন অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব আমার মতন করে সেইখানে সলিউশন নিয়ে প্রোগ্রাম করার। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, নমস্কার।